সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অ্যাডব ফটোশপের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এর আগে চারটি পর্ব আলোচনা করেছিলাম অ্যাডব ফটোশপের উপরে সব প্রথম পর্বে আমরা দেখেছি যে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করবেন অ্যাডব ফটোশপের মাধ্যমে এবং দ্বিতীয় পর্বে দেখেছি যে একটি দুটো ফটো বা দুটো ফটোকে কিভাবে জয়েন্ট করবেন অর্থাৎ জয়েন্ট ফটো কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দ্বিতীয় পর্বে দেখেছিলাম তিন নম্বর পর্বে আমরা দেখেছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমরা একটি আলোচনার ভিডিও একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম এবং আপলোড দিয়েছিলাম আর চার নম্বর পর্বে আমি দেখেছি যে ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করতে হয় সো ভিজিটিং কার্ড তৈরি করা বা বলতে পারেন বিজনেস কার্ড সো বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমরা সম্পূর্ণ একটি বাংলা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সামনে আলোচনা করে দেখিয়েছিলাম আর আজকে আমরা আমাদের পঞ্চম পর্ব সো বন্ধুরা আপনাদেরকে বলতে চাইব যদি আপনারা এর আগের ভিডিওগুলো বা চারটি পর্বর ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা এই চারটি পর্বগুলো বা চার নম্বর চারটি যে ভিডিও দিয়েছি ফটোশপের সেই ভিডিওগুলো আগে আপনারা দেখে নিন তাহলে অনেক কিছু সেই ভিডিওর মাধ্যমে শিখে যেতে পারবেন আমাদের আজকের ক্লাস হচ্ছে পঞ্চম পর্বের ক্লাস যে ফ্লেক্স বা ব্যানার তৈরি করা আপনারা রাস্তাঘাটে চলার সময় অনেকেই দেখেছেন যে বিভিন্ন দোকানের সামনে বা পলের উপরে দেখবেন যে ব্যানার লাগানো থাকে বা দোকানের উপরে দেখবেন বড় বড় মাপের ফ্লেক্স লাগানো থাকে সো ফ্লেক্স বা ব্যানার কিভাবে তৈরি করে তা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আমাদের আজকের এই ক্লাসে সো বন্ধুরা আপনাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলে অলরেডি যুক্ত আছেন সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটু বড়ো হতে পারে কারণ হচ্ছে যে আমরা ফ্লেক্স একটা সম্পূর্ণ একটি ফ্লেক্স বানিয়ে দেখাবো আপনাদের সামনে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার আপনাদের কাছে এইটুকুই অনুরোধ তাহলে চলুন শুরু করি আমরা প্রথমে অ্যাডপ ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা ফ্লেক্সটির যে বানাতে চলেছি সেই ফ্লেক্সটির মনে করুন এক্সাম্পেল হিসাবে আমি ধরছি ফ্লেক্সটির সাইজ লম্বাই তিন ফুট এবং চৌড়াই সাত ফুট তাহলে চলুন দেখি কিভাবে সেটি ফ্লেক্সটির পরিমাপটা দেব পরিমাপটা দেওয়ার জন্য আমরা প্রথমত ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর নিউ বলে অপশান দেখতে পাচ্ছি সেই অপশানটিতে ক্লিক করবো নিউ অপশানে ক্লিক করলে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে সেই ডায়ালগ বক্সের মধ্যে আমরা প্রথমত নেম বক্সে নাম দিয়ে দেব ফ্লেক্স যেহেতু আমি ফ্লেক্স বানাচ্ছি সেই জন্য নাম দিয়ে দেব ফ্লেক্স দেখুন আমি নাম লিখেছি ফ্লেক্স এবার নাম লিখার পরে তারপরে নিচে চলে আসবেন প্রিসেট সাইজ এই প্রিসেট সাইজ থেকে আপনি যে সাইজের বানাতে চান সেই সাইজ এখান থেকে দিয়ে দিবেন। তাহলে সেই সাইজ চলে আসবে তবে আমরা বানাতে চলেছি একটা আমাদের নিজস্ব নিজের মতো করে সাইজ দেব। আমাদের আমাদের ইচ্ছা মতো এই জন্য আমরা নেব কাস্টম কাস্টম সাইজে নেওয়ার পরে এখানে দিব ওয়াইড ওয়াইড মিন্স চৌড়া তাহলে চৌড়া আমি বললাম সাত ফুট তাহলে সাত ফুট লিখবো আমরা বাহাত্তর ইঞ্চ সাত বারো ইঞ্চ হচ্ছে এক ফুট তাহলে সাত ফুটে হয় বাহাত্তর ইঞ্চ আর লম্বাই দেব আমি তিন ফুট তিন ফুট বলতে ছত্রিশ ইঞ্চ তাহলে এখানে লিখবেন এভাবে ছত্রিশ ইঞ্চ আর রেজুলেশন দেবেন বাহাত্তর যা আছে বাকি একই থাকবে মুডটা আমরা আট জিবি রাখবেন কনটেন্ট হোয়াইট রাখবেন এবার ওকে করবো তো ওকে করলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ এবার যে ফ্লেক্সটি আমাদের ফ্লেক্স ফ্লেক্সটি কত সাইজের কেমন দেখতে লাগবে লম্বাই কেমন লাগবে একটি হোয়াইট পেজ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা ডিজাইনটা নেবো তো এরপরে যে কাজটি করব আমরা সেটি হচ্ছে ফ্লেক্সটির যে ফ্লেক্স বানাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটা কি ডিজাইন হবে সেই ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব। তো আপনাদেরকে আমি রিকোয়ারমেন্ট করব যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা যদি গুগলে সার্চ মারেন যে ব্যাকগ্রাউন্ড ফ্লেক্স ব্যাকগ্রাউন্ড বলে সার্চ মারেন তাহলে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন তার মধ্যে থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করে ডাউনলোড করে নেবেন তারপরে দিয়ে দেবেন দেখুন আমি কিছু ফ্লেক্স আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সেটি ইউজ করছি কিভাবে ইউজ করছি সেটি আপনাদেরকে দেখাই তাহলে এই পেজটির মধ্যে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি কিভাবে দিচ্ছি দেখুন সব জায়গাতে ফাঁকা জায়গায় যেখানে ব্ল্যাঙ্ক জায়গা দেখতে পাচ্ছেন সেখানে ডবল ক্লিক করলে আমাদের পিকচার যেসব জায়গাতে আছে বা কোথায় সেই জায়গাগুলো ওপেন হয়ে যাবে তারপরে আমরা যেখানে পিকচার আছে সেই জায়গা থেকে আমি নিয়ে নেব আমরা যে ফ্লেক্সটি দিতে চাইছি মনে করুন আমি ফ্লেক্স দিতে চাইছি এরকম টাইপের কিছু যেমন আমি ডাউনলোড করে রেখেছি সো ডাউনলোড করে গেছি আমি কিছু ফ্লেক্স ডিজাইন তো এই পিকচারটা আমি দিতে চাইছি মনে করুন ব্যাকগ্রাউন্ডে এরকম একটি ফটো থাকবে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি এটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড যে ফ্লেক্স বানানোর জন্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড বলা যায় তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি দিচ্ছি দেওয়ার জন্য আমরা কিভাবে দিচ্ছি দেখুন দেওয়ার জন্য প্রথমত আপনারা ক্লিক করবেন মুভ টুল নাম টুল দেখতে পাচ্ছেন সে মুভ টুলে ক্লিক করার পরে এই পিকচারটি ক্লিক করে ধরে এই সাদা ওপরে ড্রাগ করে ছেড়ে দিবেন ছেড়ে দিলে দেখবেন ছবিটা চলে এসেছে আমাদের ব্যানারটা অনেক বড় ছবিটার তুলনায় তবে এটাকে এক কোণাতে রাখবেন তারপরে এবার এটাকে পুরো স্ক্রিনটাই নিয়ে নেব কিভাবে দেখুন কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করবেন অর্থাৎ সি টি আর কি আপনার সেই কিবোর্ড থেকে সিটি আর এল কন্ট্রোল টি ফর টাইগার টি প্রেস করবেন তার কন্ট্রোল দেবে টি প্রেস করার পর এইভাবে ড্র্যাক করে কোনা ধরে যে কোনাতে হ্যান্ডেল গুলো আছে এগুলো ধরে বড় করে নিতে পারেন সব শেষে এন্টার প্রেস করবেন তাহলে কালার হয়ে গেছে এবার কি করবো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডে ডিজাইন দিলাম এবার ব্যাকগ্রাউন্ডে ডিজাইন তো হয়ে গেল এরপরে কি কাজ করবো তাহলে আপনারা যখন কাজ করবেন আমি এর আগের টিউটোরিয়ালেও বলেছিলাম যে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে লেয়ারে যেমন আমরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা আর লেয়ারে যখন আমি একটা ফটো দিলাম তখন একটা নতুন লেয়ার চলে এসেছে তো লেয়ারের দিকে রেখে কাজ করবেন এবার আমরা প্রথমত লিখব যে আমাদের কোম্পানির নাম তো মনে করুন আমি আমাদের যে কোনো একটা নাম লিখে দেখাচ্ছি আমাদের চ্যানেলের নামই লিখে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যে কোনো নাম লিখতে পারেন তবে কিভাবে লিখবো সেটাই হচ্ছে বিষয় তো লেখার জন্য আমরা ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন একটি টুল টুলটির নাম টেক্সট টুল অর্থাৎ এই টুলটির অরিজিনাল নাম আছে হরাইজন্টাল টাইপ টুল এই টুলটিতে ক্লিক করার পরে যে কোনো জায়গাতে আপনি ক্লিক করবেন বা ফন্ট সাইজ নিয়ে নিতে পারেন যে ফন্টের আপনি নিতে চাইছেন তাহলে এখানে যে কোনো ফন্টের নিতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা যে কোনো আপাতত নেই দিয়ে লিখি আগে তারপরে পরে চেঞ্জ করব তো লিখার পরে এখানে লিখতে শুরু করবেন ক্লিক করার পরে লিখছি আমি মনে করুন লিখছি টেক ধুলিয়ান টেক ধুলিয়ান আমি কথাটা লিখেছি এর ব্যানার বানাচ্ছি এবার লিখা যখন হয়ে আমি সাইজ দিয়ে সাইজটা লেখাটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে এখান থেকে আপনারা সাইজ দিতে পারেন বাহাত্তর সাইজ অনেক ছোট আমি যদি এখানে দুশো সাইজ দিই দেখুন কেমন লাগছে লিখাটা তা লেখাটাকে আমি ফন্ট চেঞ্জ করবো প্রথমত যে আপনারা যে কাজটা করবেন একটা টেক্সট যখন লিখবেন টেক্সট লিখার পর সেই লিখাটার সাইজ থেকে ফিনিশিং করবেন আপনারা এই ফ্রন্ট ফেস ফ্রন্ট ফেস এই জায়গাতে পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনারা ফন্ট ফেস যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন এইভাবে চেকিং করে দেখবেন একটা একটা করে যখন আমি যেভাবে চেক করছি চেক করার জন্য আপনারা কীবোর্ড থেকে ইউজ করবেন কীবোর্ডে দেখবেন যে একটি কি আছে কি নাম হচ্ছে বা অনেকে চারটা অ্যারো আছে ডাউন লেফট রাইট এই অ্যারো কি ইউজ করবেন দিয়ে দিয়ে দেবেন তাহলে আমি মনে করুন এই ফোনটি বেছে নিলাম ফোনটির নাম আছে প্লে এই ফোনটি দারুণ একটি ফোন এই ফোনটি আমি বেছে নিয়েছি এবার ফোনটির কালার কি করবো আমি কালার করতে চাইছি যে লিকার কালারটা করতে চাই আমি রেড সেই জন্য আমি যে রেড কালার কথা দিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি রেড কালার দিচ্ছি এখানে ক্লিক করলাম কালার বক্স চলে এসেছে সেখান থেকে আমি রেড কালার চুজ করে নিচ্ছি তাহলে কালারটি আমি লিখাটার করে দিয়েছি রেড এবার মুভ টুলে ক্লিক করবেন মুভ টুলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে এবার কন্ট্রোল প্লাস টি প্রেস করলে সাইজটা বড় করতে পারবেন তাহলে আমরা কি করলাম না লিখার সাইজটাকে বড় করার জন্য কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম কন্ট্রোল দেবে টি প্রেস করলাম লেখার সাইজ বড় করার জন্য লিখাটা হয়ে গেছে দেখুন এবার লিখাটা যখন হয়ে গেছে এবার টিপ ও লিখাটার উপরে একটি স্ট্রক মানে বর্ডারগুলো যাতে দেখতে মনে হয় ফয়েট সেটি দেখুন কিভাবে করছি লিখাটা যখন হয়ে গেছে এবার লিখা হয়ে যাওয়ার পরে আমরা লে লেয়ারে চলে আসবো লেয়ারের নিচে দেখবেন এখানে লেখা আছে অ্যাড এ লেয়ার স্টাইল একবারে কোনাতে নিচে দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন অ্যাডে লেয়ার স্টাইলে ক্লিক করলে প্রথম সব সেসে যে অপশন দেখতে পাবেন স্ট্রক বলে সেই স্ট্রকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই স্ট্রকের যে কালার আছে কালারটাকে করবেন হোয়াইট সো আমরা হোয়াইট করে দিয়েছি দেখুন এই দেখুন হোয়াইট করে দিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি লিখাটা এবার সাইজটা একটু বাড়াবেন এভাবে দেখুন কি বাড়াচ্ছি তাহলে কমাতে পারবেন বাড়াতে পারবেন তা একটু আইডিয়া মতো বাড়িয়ে নিন যতটা একটা মানানসই যেমন মানায় আর কি তো বাড়িয়ে নিয়েছি আমরা বাড়ানোর পরে ক্যাপাসিটি হাই থাকবে ওকে করবেন তাহলে দেখুন এটা আমি করে নিয়েছি এর সাথে সাথে আমরা এর উপরে দিব শ্যাডো শ্যাডো কিভাবে দিতে হয় না লিখার উপরে শ্যাডো দেওয়ার জন্য আমরা এই জায়গাতে আবার দেখতে পাবেন একটি এই ড্রপ ক্লিক করলে আর একটি বক্স ওপেন হবে সেখানে ক্যাপাসিটি হাই রাখবেন এবং শ্যাডোটি দিয়ে দেবেন দেখুন কিভাবে শ্যাডো দিচ্ছি এনে স্পিডটা আছে স্পিডটা বেশি করছে একটু আর সাইজটাকে বাড়াচ্ছি দেখুন শ্যাডো পড়ছে তাহলে শ্যটো আমরা বুঝতে পারছি না তাহলে এইভাবে ড্রাগ করুন দেখুন বুঝতে পারছেন এই দেখুন বুঝতে পারছেন তাহলে কালো রঙের একটা হালকা দেখুন কালো কালারের ছায়ার মতো পড়েছে সেটিকে আমরা বলে থাকি তাহলে আমরা শ্যটো দিয়ে দিয়েছি এবার ওকে করলাম তাহলে শ্যটো হয়ে গেছে তাহলে আমাদের লেখাটা লিখে নিয়েছি যে হেডিং এখানে আপনারা যে দোকানের বানাতে চলেছেন বা যে সংস্থার বানাচ্ছেন সেই সংস্থার নাম লিখবেন আমি নাম দিয়েছি এবার বাম পাশে এই কোনাতে দিব আমরা একটি লোগো যে কোম্পানির হয়ে বানাবেন সে কোম্পানির লোগো দিয়ে দেবেন তাহলে আমি একটি লোগো সেম প্রসেসে বের করলাম যেভাবে আমি এই ছবিটি এনেছিলাম সেমভাবে ভাবে বাইরে ডাবল ক্লিক করে লোগো আমি নিয়ে আসলাম লোগোটি সেম ভাবে মুভ টুলে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গিয়ে ছেড়ে দিব লোগোটা চলে আসবে কন্ট্রোল প্লাস টি প্রেস করব সাইজ ছোট বড় দেওয়ার জন্য তাহলে সাইজ ছোট বড় দেওয়ার জন্য কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম এবার লোগোটি আমি এই জায়গাতে বসিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন বসিয়ে দিয়েছি লোগোটি একটু সাইজ বড় করে নিচ্ছি এই হয়ে গেছে আমাদের লোগো তাহলে লোগোটি আমি বসিয়ে দিয়েছি নাম বসিয়ে দিয়েছি আর কি বসাবো না তার নিচে আমি কিছু কথা লিখতে চাই তো মনে করুন আমি লিখছি কোনো টেক্সট যখন আপনি লিখবেন তো কিভাবে লিখবেন দেখুন তো মনে করুন আমি কিছু লিখে দেখাচ্ছি আপনাদেরকে লেখাটা আমি ব্ল্যাক কালারের লিখে দেখাচ্ছি তো লেখার জন্য ক্লিক করবেন যে কোনো জায়গাতে আর সাইজটাকে আপনারা ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন ঠিক আছে সাইজটা যত সাইজ নেবেন আগে লিখে ফেলুন তো লিখার জন্য আমরা লিখছি মনে করুন লিখছি টু বি লার্ন কম্পিউটার টিউটোরিয়াল

মনে করুন এরকম একটি ফন্ট আমি দিয়ে দিলাম এবার মুভ টুলে ক্লিক করে এই জায়গাতে বসিয়ে দিচ্ছি তাহলে আমি এটার সাইজ বড় করতে চাই সাইজ বড় করার জন্য সেম কন্ট্রোল প্লাস টি প্রেস তারপরে দিয়ে দেখুন আমি কিভাবে দিলাম সাইজটা বড় করে দিয়েছি এবার এই লেখাটার একটি দিবেন যেটা দেখতে ভালো লাগবে দেখুন কিভাবে দিচ্ছি আমি সেটা হচ্ছে গ্লো অর্থাৎ লিখাটার উপরে অ্যাপ্লাই করবেন আউটার গ্লো কোথায় পাচ্ছি না লেয়ারের মধ্যে অ্যাড এ লেয়ার স্টাইল সেই লেয়ার স্টাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আউটার গ্লো এই গ্লো ক্লিক করলে আপনারা এখানে ক্যাপাসিটি দেখতে পাবেন ক্যাপাসিটি হাই করে রাখেন এবং সাইজটা একটু বেশি করেন দেখুন হালকা করে একটা সাদা কালার হচ্ছে দেখতে ভালো লাগবে সাদা কালারটা দিবেন তো এবার ওকে করুন তা দেখুন আমরা লিখে দিয়েছি টু বি লার্ন কম্পিউটার টিউটোরিয়াল অ্যান্ড বিল্ড নলেজ এবার আমরা এভাবে লিখাটাকে ইচ্ছা জায়গায় বসিয়ে দিয়েছি তাহলে আমাদের ফিনিশিং হলো এর পরের দাবগুলো কি আছে না পরের স্টেপ গুলো কিভাবে দেখুন ডবল ক্লিক করছি আবার সেম প্রসেসে ডবল ক্লিক করার পরে আমরা ফটো যেখানে আছে সেই জায়গা থেকে ফটো নিয়ে যাচ্ছি তো দেখুন আমি ফটো মনে করুন এই ফটোটি আমি নিয়ে নিচ্ছি এই ফটোটি নেওয়ার জন্য দেখুন কি ভাই নিচ্ছি ফটোটিকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম ফটোটি চলে এসছে এবার কি করব এই কন্ট্রোল করে আমরা সাইজটা বড় করে নিতে দেখুন আমি সাইজটা বড় করে নিয়েছি তো সাইজটা বড় করে নিয়েছি আপনারা চাইলে যত বড় করা করতে পারেন সাইজ যত বড় করবেন আপনার ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে সাইজটা ঠিক আছে তো সাইজটা আমি ইচ্ছা মতো অনেকটাই বড় করে নিয়েছি দেখুন এবার সাইজটা করে নেওয়ার পরে করলাম এবার যে আমাদের কাছে প্রবলেমটা হচ্ছে যে এই যে সাদা অংশটা সেটা আমরা ডিলিট করে দিতে চাই অর্থাৎ রিমুভ করতে চাই কিভাবে করব না রিমুভ করার জন্য আপনারা ইউজ করবেন এখানে দেখতে পাবেন একটি ম্যাজিক ওয়ান টুল এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন এবং সাদা অংশ কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন তাহলে দেখুন ডিলিট হয়ে গেছে আমি এই ছাই কালারটাও ডিলিট করে দিচ্ছি সেম ভাবে ডিলিট কি ইউজ করে দেখুন ডিলিট হয়ে গেছে এখানে একটু আছে ডিলিট করে দিলাম তাহলে এবার কন্ট্রোল দেবে যখন দেখবেন যে এরকম যে জায়গাটা থেকে গেল এই কালারটা যে ডট ডট করে ঘুরছে দেখুন সিলেকশনটা এটাকে আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল দেবে দেখে ডি প্রেস করবেন সিলেকশন আউট হয়ে যাবে এবার দেখুন বসে গেছে এবার এর মধ্যে কোনো কিছু লিখতে চাইছি মনে করুন তো এখানে আমি লিখতে চাইছি কিছু তো লেখার জন্য আবার সেম ভাবে ক্লিক করবেন টেক্সট এবার টেক্সট আমি মনে করুন বাংলায় লিখতে চাইছি তো বাংলায় লিখার জন্য আপনারা যা ইউজ করবেন এখান থেকে একটা ফন্ট বেছে নেবেন যে ফন্টে বাংলা লেখা হয় তবে আমি ইউজ করি যে ফন্টটা সেটা হচ্ছে রিঙ্কি এমজে এই ফন্টটি আমি চুজ করে নিলাম তারপরে ক্লিক করছি ক্লিক করার পরে যদি লিখেন তাহলে লিখা হবে কিন্তু সাইজটাও আমি বেশি করে দিচ্ছি একটু যাতে আমি দেখে বুঝতে পারি যে কত সাইজের লেখাটা হবে তাহলে লিখাটার সাইজ আমি দিয়ে দিচ্ছি একশো তারপরে লিখতে শুরু করছি দেখুন লিখা হচ্ছে তো লেখাটার সাইজ আমি দেওয়ার পরে আমি যে কাজটা করব। সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল দেবে দেখে অল্টার দেবে দেখে প্রেস করব কারণটা হচ্ছে বিজয় বাংলা অর্থাৎ বিজয় বায়ান্ন অ্যাক্টিভ করার জন্য তো বিজয় বায়ান্নতে অ্যাক্টিভ করার জন্য কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি প্রেস করলাম কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি প্রেস করলাম বিজয় কি অ্যাক্টিভ করার জন্য সো বিজয় কি অ্যাক্টিভ করা হয়ে গেলে তখন আমরা এখানে লিখতে পারবো তো মনে করুন আমি লিখছি এখানে তো এখানে লিখবো আমরা সি এ হচ্ছে এ কার তো জি এর সাথে সি প্রেস করলে এ আসবে আর খ আসবে সি দেবে জে তো এখানে দেখুন কিভাবে লিখছি এখানে এখানে কম্পিউটারের তো কম্পিউটার লিখলে আমরা কিভাবে লিখব না যদি আপনারা বিজয় কী ওয়ার্ড অর্থাৎ বিজয় বাংলায় যদি না শিখে থাকেন তাহলে আমি এর আগে একটি বিজয় বাহান্ন কিভাবে কাজ করতে হয় তার জন্য একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে বিজয় বাহান্ন কিভাবে টাইপ করতে হয় বাংলায় অর্থাৎ বাংলায় কিভাবে টাইপ করবেন সো ওটা দেখেছিলাম এম ওয়ার্ডের উপরে সো এমএস ওয়ার্ডে কিভাবে বাংলায় টাইপ করবেন এরকম একটা এডিং লিখে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সো বাংলায় লেখার জন্য সেই এমএস ওয়ার্ডের সেই ভিডিওটি দেখতে পারেন সেখানে আমি সম্পূর্ণ এ টু জেড মানে ও থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আমি সেখানে দেখেছি সো সেখানে দেখে নিতে পারেন তা আমি এখানে লিখছি এখন ক হসিকার তারপর ময়ে পয়ে যুক্ত তারপরে ইউ তো অসহু দিব জি সাথে এস দিলে সব আসবে টয়ে আকার রো কম্পিউটার তো আমি লিখতে এসেছি একার তারপর রো কম্পিউটারে বিভিন্ন দেখুন কিভাবে লিখছি তাহলে লিখছি আমি তারপরে ব তারপরে আবার তারপরে ব তারপরে দন্তার নয় নয় যুক্ত কম্পিউটারে বিভিন্ন দিয়ে এইটুকুই মনে করুন এই লাইনে আমি লিখলাম এবার নিচের লাইনে আমি লিখতে চাইছি তাহলে নিচের লাইনে লিখার জন্য এন্টারপ্রেস করবেন তারপরে আমি লিখছি ট আকার আকার টিউটোরিয়াল পাবেন আকার ব দেখুন দন্তান্ন পাবেন যা যা লিখছি যা আপনার তাহলে আপনার লিখছি আ প আকার র আপনার ক্যারিয়ার জীবন সাহায্য করবে কয়ে জফলা দেখুন কি ভাই লিখছি কয়ে জফলা লিখছি দেখুন ক লিখছি যেতে যেতে ক আর জফলা হচ্ছে সিপ দেবে জেট প্রেস করবেন তাহলে য ফল আকার আকার আছে এফ এ তাহলে কেরিয়ার রয় এ হস্বিকার উনত্রিশশো এ আকার রো কেরিয়ার যা আপনার কেরিয়ার এখানে কেরিয়ারটা টাইমে নিচে লিখতে চাই ইন্টার মারলাম দেখুন একটু আমি টাইপ করে নিচ্ছি এই দেখুন কেরিয়ার জীবন গড়তে সাহায্য করবে এটুকুই আমি লিখবো তো জীবন লিখবো তারপর বুর্গ ব বন্তান্ন জীবন গ দেখেছিলাম দেখুন পি দেখেছিলাম যার পরে একার তো একার হচ্ছে সি এ তারপরে তো গড়তে সাহায্য করবে দন্ত আকার দন্ত্র কিসে দেখেছি আকার আকার জয়ে সাহায্য করবে ক র করলাম কেভাবে চিহ্ন দিলাম এবার এই যে লিখাটা আমরা লিখেছি এই লেখাটাকে একটু সাইজ বড় করে দিতে চাই তার জন্য মুখ টুলে ক্লিক করবো মুখ টুলে ক্লিক করার পরে কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করবো এবার এভাবে সাইজ বড় করে নিব দেখুন সাইজটা কীভাবে বড় করছি দেখুন তাহলে আমরা সাইজ এইভাবে বড় করে নিয়েছি এন্টার প্রেস করলাম এবার সাইজ বড় করার পর সেমভাবে আপনারা গ্লো দিয়ে দিন তাহলে গ্লো দেওয়ার জন্য আউটার গ্লো তে ক্লিক করবেন আউটার গ্লো তে ক্লিক করার পরে এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে দিবেন দেখুন কেমন লাগে দেখতে একটু ক্যাপাসিটি বাড়িয়ে দিন আর একটু স্পিডটা বাড়িয়ে দিন এই দেখুন এবার ওকে করে দিই তাহলে দেখুন লেখাটা হয়ে গেছে হয়ে গেছে তারপরে এখানে দেখা গেল কারো ছবি দিতে চাই মনে করুন আমার ছবি দিব তো ছবিটা ভাই দিচ্ছি ছবির জন্য অবশ্যই একটি ছবি লাগবে তাহলে আমি একটি ছবি আমার যেটা দিই ছবি আশা করি আছে দেখি আছে কিনা তাহলে ছবি ডেস্কটপে থাকতে পারে এই মনে করুন একটি ছবি আছে এখান থেকে একটি ছবিটা দিয়ে দিব কাটিং করে ঠিক আছে তো ছবিটা কাটিং করে দিব কিভাবে দেখুন তাহলে এই ছবিটা যদি কাটিং করে দিয়ে দিই সেই জায়গাতে দেখুন এইভাবে নেবেন এই জায়গাটায় ক্লিক করবেন এর নাম হচ্ছে দেখি নামটা পলিগন ল্যাসো টুল সব পলিগন ল্যাসো টুলে ক্লিক করার পর কাটিং করে নেবেন এইভাবে ছবিটাকে যেভাবে যতটা ছবি দিতে চাই এতটা ছবিটাকে কাটিং করে নিয়ে নেবেন দেখুন আমি কীভাবে কাটিং করছি মোটামুটি করে কাটিং করবেন অত দরকারও নাই যে কমপ্লিট কাটিংই করতে হবে দরকার নাই এবার মুখ টুলের সাহায্যে মুভ টুল নিবেন তারা মুভ টুলটা ধরে এই ছবিটার উপর ছেড়ে দিবেন তাহলে দেখবেন ছবিটা চলে এসছে এবার ছবিটাকে বড় করে নিতে পারেন কন্ট্রোল দেবে টি প্রেস করবেন তারপরে বড় করে নেবেন ছবিটা দেখুন আমি বড় করে নিয়েছি এবার এন্টার প্রেস করবো ছবিটা বসে গেছে এবার যখন ছবিটা বসে গেছে তো সাইডে যে সাদাগুলো আছে সেটা উড়িয়ে দিব। উড়ানোর জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করবো আর সেটা ক্লিক করব সাদা সাদার উপরে তারপরে ডিলিট কি ইউজ করবে যেভাবে আমরা আপনাদেরকে একটু আগে দেখালাম আমি সেভাবে দেখুন পুরোটা উড়ে গেল তারপর কন্ট্রোল দেবে ডি প্রেস করলাম এবার একটু একটু যদি থাকে সেটা রবার দিয়ে আপনারা মুছে নিতে পারেন এই দেখুন রবার দিয়ে এগুলো ইরেজ করে নেবেন এই দেখুন তাহলে সুন্দরভাবে রবার দিয়ে ইরেজার করে মুছে নিতে হবে দেখুন পুরোটা মুছে নিয়েছি এবার কি করবেন এই ছবিটারও উপরে একটু গ্লো দিয়ে দিবেন গ্লো আউটার গ্লো গ্লো দিলে কি হবে ধরতে পারবে না যে যে এডিট করা আছে দেখুন দেখুন দেখতে ভালো লাগবে এবার এবার এই ওকে কেউ করছি তাহলে ছবিটা আমাদের দেওয়া হয়ে গেছে আর কি দিতে চাই না কম্পিউটারের একটা ছবি এখানে দিতে চাই তো কম্পিউটারের ছবি দেওয়ার জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এই ছবি দরকার নাই আর এটাকেও ক্লোজ করে দিচ্ছি এবার এই জায়গাতে একটা কম্পিউটারের ছবি দিতে চাই দেখি কম্পিউটারের ছবি কোথায় আমি রেখেছি তাহলে কম্পিউটারের একটা ছবি আপনারা নিয়ে নেবেন তো অনেক আমি ছবি রেখেছি এখানে দেখি কম্পিউটারের ছবি এই দেখুন অনেক কম্পিউটারের ছবি আছে তো মনে করুন এই ছবিটা আমি দিতে চাইছি তো ছবিটাকে নিয়ে আসলাম এবার ছবিটাকে আবার সেম ভাবে মুভ টুলে ক্লিক করব তারপর ক্লিক করার পর ছবিটাকে ধরব নিয়ে গিয়ে ছেড়ে দিব দেখুন ছবিটা চলে এসেছে এবার কন্ট্রোল দেবে টি প্রেস করব তারপরে ছবিটাকে ছোট করে দিতে পারবো তাহলে সেমভাবে ভাবে ছবিটাকে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আর একটু ছোট করি এই দেখুন বসিয়ে দিয়েছি এবার এন্টার মারলাম সবশেষে তাহলে ছবিটা বসে গেছে কম্পিউটারের তাহলে কম্পিউটারে আমাদের ছবিও হয়ে গেল আর কি করতে চায় না নিচে কন্ট্যাক্ট নম্বর লিখে দিতে চাই তো কন্ট্যাক্ট নম্বর কিভাবে লিখবেন তার কন্ট্যাক্ট নম্বর লেখার জন্য আমরা সেপ ইউজ করবো এখানে দেখবেন যে সেপ আছে সেই সেপ রেক্টাঙ্গল সেপটা নেবেন সেপটা নিয়ে এইভাবে ড্র্যাক করে টেনে নেবেন দেখুন ড্র্যাক করে টানলাম আমি এত বড় টানছি ড্র্যাক করে আমরা টেনে নিয়েছি এবার এটাকে নিচে একটু বসে দিলাম তো ড্র্যাক করে টানার পরে এই যে কালো কালারটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারেন যদি আপনারা চেঞ্জ করতে চান তো দেখতে পাবেন যে কালার চেঞ্জ করতে চান করে নিতে পারবেন যে কোনো কালার ঠিক আছে যে কোনো কালার আপনারা করে নিতে পারবেন তো আমি ব্ল্যাকই রাখছি রাখছি ব্ল্যাকটা ভালো লাগবে তাই ব্ল্যাক ঠিক আছে তাহলে কালো কালার আমরা নিয়ে নিয়েছি এবার এর উপরে আমরা কন্ট্যাক্ট নম্বরটা লিখব দেখুন আবার টেক্সট ক্লিক করলাম টেক্সট ক্লিক করার পরে এবার আমরা কি করব আমরা একটা ফন্ট নিয়ে নিচ্ছি মনে করুন এরিয়াল ফন্ট নিয়ে নিচ্ছি বা ক্যালিব্রি নিতে পারেন ক্যালিব্রি এখন মার্কেটে চলছে ভালো সো ক্যালিব্রি ফন্টটা আমরা নিয়ে নিচ্ছি লিখার জন্য ফোন নাম্বার লিখার জন্য এবার ফোন নাম্বার লিখে লিখার জন্য ক্যালিব্রি ফোন নেওয়ার পরে লিখে দিচ্ছি মোবাইল নম্বর তো মোবাইল নম্বর আমি দিয়ে দিচ্ছি একটা মনে করুন আমি মোবাইল নম্বরগুলো দিচ্ছি এক্সাম্পল হিসেবে এবং কালারটা নাম্বারের কালারটা দিয়ে দিবেন দেখুন আমি কালার দিচ্ছি মনে করুন হোয়াইট কালার দিলাম হোয়াইট কালারের নাম্বারগুলো লিখবো যে কোনো একটা নাম্বার দিচ্ছি আমি ঠিক আছে এক্সাম্পল হিসেবে দেখালাম দেখুন কীভাবে নম্বর দিলাম এখানে একটু প্লাস চিহ্ন দিয়ে একানব্বই আমাদের ইন্ডিয়ার কোড সেটা দিয়ে দিলাম তারপরে ওর দিয়ে আরেকটা লিখে দিচ্ছি প্লাস একানব্বই তারপরে একটা দিয়ে দিলাম যে কোনো নাম্বার নাম্বার হয়ে গেছে এবার নাম্বার যদি আপনারা মনে করেন এখানে কন্ট্যাক্ট নম্বর লিখতে চাই তাহলে কন্ট্যাক্ট নম্বরে এখানে দিয়ে দিতে পারেন তাহলে কন্ট্যাক্ট নম্বরও দেখতে ভালো লাগবে দিয়ে দিন কন্ট্যাক্ট নম্বর দেখুন কীভাবে লিখছি আমি তাহলে কন্ট্যাক্ট নম্বর লিখছি দেখুন সি ও দেখ শুনে দিলাম কন্ট্যাক্ট ঠিক আছে এবার মুখ টুলে ক্লিক করছি সেম ভাবে মুখ টুলে ক্লিক করার পর লিখাটার সাইজ বড় করে দিব কন্ট্রোল দেবে টি প্রেস করে এবার টি প্রেস করার পরে আমরা এইভাবে সাইজটা বড় করে দিতে পারবো দেখুন সাইজটা বড় করে দিয়েছি আবার এই লেখাটার কি করতে পারি না লেখাটাকে একটু মোটা করে দিতে পারি দেখতে যাতে ভালো লাগে এবার দেখুন কেমন লাগছে একটু সাইজটা ছোট করি তাহলে আমাদের পুরোটা জায়গায় এঁটে এঁটে যাবে দেখুন গেছে তাহলে আমরা এটা বানিয়ে ফেলেছি আমাদের আজকের ফ্লেক্স সুন্দর একটা ফ্লেক্স বানিয়ে ফেলেছি দেখুন তো ফ্লেক্সটি আমাদের বানানো হয়ে গেছে এবার এই ফ্লেক্সটি আমরা প্রিন্ট আউট করে নিতে পারি সো ফ্লেক্সটি কীভাবে বানালাম আপনারা পয়েন্ট বাই পয়েন্ট শিখতে পেরেছেন আশা করি যদি না পারেন আবার রিপিট করে করে দেখুন ভিডিওটি সম্পূর্ণ একে খাতায় একটু নোট করে নিন যেটি মনে থাকছে না সেটি নোট করে নেবেন সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ রিপিট করে করে দেখুন বারবার বারবার প্র্যাকটিস করুন প্রত্যেক ভালো করে প্র্যাকটিস করুন আপনারা পেরে যাবেন যে ফ্লেক্স বানাতে স একবার তো ট্রাই করুন নিজে ট্রাই করুন আপনারা শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা পেরে যাবেন ফ্লেক্স বানাতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো